রাইজ টু দি অকেশন, মানুষের প্রয়োজনে রাস্তায় থাকাটাই আমাদের কাজ। এটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, এনআরসির নাম করে যা চলছে তাতে আসামে মানুষের মধ্যে বিভেদ বাড়বে, বিচ্ছিন্নতা বাড়বে, এবং হিংসার বাতাবরণ তৈরি করতে চায় বিজেপি। এটা আমরা অনেকদিন ধরেই বলছি, নিশ্চয়ই আপনারা জানেন। অতীতে যখন হয়েছে তখন আমরা একই রকমভাবে বলেছি যে আসলে ধর্ম বর্ণ সম্প্রদায়ের নির্বিচারে নির্বিশেষে মানুষ মানুষ, বিভাজনের রাজনীতি ভালো হচ্ছে না। আমরা অনেককে বোঝাতে পারিনি এটা হয়তো সত্য, কিন্তু বাস্তবে এটা সবাই বুঝতে পারছেন যে যে কথাটা আমরা বলছি সেটা যে যথার্থ সেটা আবারও নতুন করে প্রমাণিত হলো। কি অপরাধ, কি অপরাধ? পাঁচজন মানুষ, ওরা ভারতীয়, ওরা বাংলাভাষী, বাংলাভাষী মানে বাংলাদেশী তা নয়, সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, দিল্লিতে হোক মহারাষ্ট্রে হোক, কোনো একটা কিছু সুযোগ পেলেই বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করে জেলে পড়া হচ্ছে, জেলে পড়া হচ্ছে, আলাদা খাঁচা তৈরি করে রাখা হচ্ছে যে আসামে করা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, এটা হয় না। এনআরসি তার জন্য বলা হচ্ছে 71 সালের আগে তথ্য। আমি আপনাদের এখানে যারা আছেন লেখাপড়া জানা শিক্ষিত যাদবপুরের মানুষ, আমার কাছে 1971 সালের আগের বার্থ সার্টিফিকেট আমার নেই। 1971 সালের আগের ভোটার লিস্টের তালিকা আমার অথবা আমার পরিবারের আমার কাছে নেই। আসামের মানুষ সাধারণভাবে গরিব, গরিব একটা বড় অংশের মানুষ শিডিউল কাস্ট, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি বছর আসামে বন্যা, মানুষ বিব্রত হয়, বিপর্যস্ত হয়। তারা দেবেন তাদের কাগজ যে হয় কোনোদিন কি অপরাধ করেছে? বাংলার বিভাজন হয়েছে স্বাধীনতার নাম করে, মানুষ একবার ছিন্নমূল হয়েছে, সে মানুষ যারা এখানে আছেন বছরের পর বছর ধরে, জন্ম এখানে, লেখাপড়া এখানে, ব্যবসাপত্র এখানে, আসামে তো এরকমটা নয়, আসামে তো বাংলাভাষী মানুষই সংখ্যায় বেশি ছিল। আপনি স্বাধীনতার আগে তথ্যে যান, সেখানে কেন বাংলাভাষী মানুষ সংখ্যায় বাড়ছে বলে অযথা তাদের বিরুদ্ধে নির্যাতনের এই যে প্রচেষ্টা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এবং শুধু বাংলাভাষী বলে না, লিঙ্গুইস্টিক মাইনরিটি, ভাষার বিচারে যারা সংখ্যালঘু, রিলিজিয়াস মাইনরিটি, ধর্মের বিচারে যারা সংখ্যালঘু, সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা আক্রমণ এটা কার্যত চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিস মেনে নেওয়া যায় না। আমাদের পার্টি প্রথম থেকে বলে যাচ্ছে, বিশেষ করে বিজেপির এই সরকার, তারা একটা হিংসার বাতাবরণ তৈরি করতে চায়, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে চায়, একটা বিভাজনের রাজনীতি নোংরাভাবে তা চালু করতে চায়, এবং এসব তার ফল, এসব তার ফল। এনআরসির নাম করে মানুষকে বিব্রত করা হচ্ছে, বিপর্যস্ত করা হচ্ছে। 40 লক্ষ মানুষ একটু একটু না, পৃথিবীর বহু দেশ আছে যে দেশের জনসংখ্যা 40 লাখের চাইতে কম। এই 40 লক্ষ মানুষ তারা কারা? তারা সবাই বাংলাভাষী না, তাদের মধ্যে কম বেশি 32 লক্ষ বাংলাভাষী, বাংলাভাষী মূলত, তার সঙ্গে কেউ হিন্দিভাষী, কেউ নেপালি ভাষায় কথা বলেন, লিঙ্গুইস্টিক মাইনরিটি, যে কোনো ধরনের ভাষাগতভাবে যারা সংখ্যালঘু, শুধু বাংলাভাষী না তারা, তাদের নাম এই তালিকায়। এবং এটা এরকমও নয় যে শুধুমাত্র রিলিজিয়াস মাইনরিটি, মুসলমানদের ধরে ধরে আক্রমণ করা হচ্ছে, তাও না। এই যে 5 জন খুন হয়েছে, 5 জন হিন্দু মানুষ, বিজেপি কোথাও কোথাও অন্যায়, বিজেপি কোথাও কোথাও ধর্মের মতন করে, ধর্মের নাম করে বলবার চেষ্টা করে, আমরা মুসলমানদের বিরুদ্ধে না তা না, শুধুমাত্র তাই না, সেটা তো বটেই, কিন্তু এই মানুষদের মধ্যে একটা বড় অংশ, বড় অংশ তারা ধর্মের বিচারে হিন্দু, আমাদের কাছে হিন্দু মুসলমান বড় কথা নয়, মানুষের পরিচয় সে মানুষ, কেনই আক্রমণ হবে? আর আক্রমণের নেচারটা দেখেছেন, চায়ের দোকানে বসে গল্প করছে, ওরা আসলো এবং ওরা তুলে নিয়ে চলে গেল, লাইনে দাঁড় করিয়ে গুলি করলো, ঠিক যেমন আমরা সিরিয়াতে কিংবা ইরাকে দেখেছি আইসিস জঙ্গিরা, তালিবানিরা তারা যেভাবে আক্রমণ করে, পারলে সেই রকম আক্রমণ। আমার কাছে অডিও ক্যাসেট আছে, ওই এলাকার মানুষ তারা বলছে, তারা জানছে, পুলিশের পোশাক পরে এরা এসেছে, রাষ্ট্রের সঙ্গে এদের সম্পর্ক আছে, তারা বলছে
তাদের জবানি আমরা এখনো চেক করার সুযোগ পাইনি। অজিত তোফলদের পরিকল্পনা, অজিত তোফল মানে বিজেপিকে এখন যারা দিল্লিতে চিন্তার দিক থেকে পরিচালনা করছেন, তাদের পরিকল্পনা। বিভেদ বাড়াও, বিভাজন বাড়াও, আক্রমণের বন্দোবস্ত করো এবং তার মধ্য দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করো, তার মধ্য দিয়ে রাজত্ব করো, এই রকমের একটা মনোভাব। এই মনোভাবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মানুষের বিরুদ্ধে আক্রমণ, ভারতবাসীর বিরুদ্ধে আক্রমণ, সে ভারতবাসী ঘটনাক্রমে বাংলাভাষী, তাদের বিরুদ্ধে আক্রমণ, এই জিনিস মেনে নেওয়া যায় না। আসামের আমাদের পার্টি তারা রুখে দাঁড়িয়েছে, আসামের আমাদের পার্টি তারা রুখে দাঁড়িয়েছে, তারা ক্যাম্প করছে। যে 40 লক্ষ মানুষ যাদের নাম ভোটার, যাদের নাম এনআরসির তালিকায় নেই, তাদের সাহায্য করার জন্য ক্যাম্প করছে। আর ওখানকার যারা রাজনীতির দল হিসেবে মূলত রাজ্য পরিচালনা করে, বিজেপি এবং অগপ একসাথে, বিজেপি এবং অগপ একসাথে তারা সরকার পরিচালনা করছে। কার্যত তারা দায়হীন, দায়িত্বহীন, একটা সব মিলিয়ে আসাম মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির আরো একটা প্রচেষ্টা। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমাদের ঝোঁক, আমাদের দায়িত্ব, আমাদের আগ্রহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর বিরুদ্ধে সমগ্র মানুষকে রুখে দাঁড়াতে হবে। আগামী 3 দিন ধরে আমরা গোটা পশ্চিমবাংলায় প্রতিবাদের কর্মসূচি নিয়েছি। কলকাতায় আজকে মিছিল হয়েছে, কোচবিহারে কি শিলিগুড়িতে কিংবা মালদায় কিংবা মধ্যমগ্রামে কিংবা যাদবপুরে ইত্যাদি ইত্যাদি। আগামী 3 দিন ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষের কাছে আমরা যাব, মানুষকে সঙ্গে নিয়ে মিছিলে রাস্তায় আমরা সামিল হব। অন্যান্য দল তারাও চেষ্টা করছেন, কংগ্রেস তারাও কিছু কর্মসূচি নিয়েছে, তৃণমূল তারা যে মিছিল করেছে, মিছিল করেছে, তাদের করার অধিকার আছে, করেছে, করুক, কিন্তু স্বাগত জানালাম, কিন্তু তৃণমূলকে তো বলতে হবে এই রকমের পরিস্থিতি। বিজেপিকে প্রত্যেকটি মুহূর্তে সঙ্গে থেকে সাহায্য করেছে পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দল? তৃণমূল ছাড়া আর কে? আজকে দেখলাম ওরা মিটিংয়ে বক্তৃতা দিয়েছে, নরেন্দ্র মোদী হটাও। আমি বলছি আজকে যারা নরেন্দ্র মোদী হটাও বলছে, কদিন আগে নরেন্দ্র মোদীর গলায় মালা তো তারা দিয়েছে, ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির সঙ্গে সরকার তো তারা পরিচালনা করেছে তৃণমূল, পশ্চিমবাংলা তো খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। আর আমরা বরাবর বলে যাচ্ছি, বিজেপি মানে তার পিছনে আরএসএস, আরএসএস মানে এমনকি মহাত্মা গান্ধীর খুন, আরএসএস মানে এমনকি মহাত্মা গান্ধীর খুন, আরএসএস মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা। আরএসএস এবং তৎকালীন তাদের নেতারা মুচলেকা দিয়ে দিয়ে ব্রিটিশের কাছে চলেছে বরাবর। এরা দেশপ্রেমিক ছিল না, দেশদ্রোহী ছিল, স্বাধীনতার পক্ষে ছিল না, পারলে ব্রিটিশের পক্ষে ছিল। সেই বাহিনী তারা আজকে আমাদের ভারতবর্ষকে বিচ্ছিন্নতায় ফেলতে চায়, বিভক্ত করতে চায়, বিভাজনের রাজনীতি করতে চায় এবং পশ্চিমবাংলার মানুষকে ভয় দেখাতে চায় যে পশ্চিমবাংলাতে বিজেপি নাকি ক্ষমতায় আসলে এনআরসি চালু করবে আর কোটি কোটি মানুষকে ধার ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবে ভারতবর্ষের বাইরে। এই রকমের অডাসিটি নিয়ে যারা চলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের হবেই। আসামের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এই জিনিস মেনে নেওয়া যায় না। আমি কথা শেষ করছি, আপনারা ইতিমধ্যেই দিলীপ ঘোষের বক্তব্য শুনেছেন, অমিত শাহের বক্তব্য শুনেছেন, কি একটা বলেছে উইপোকার মতন টিপে মারা হবে ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলছি, বিজেপি বাংলা বিরোধী, স্বাধীনতার আগে থেকে বিজেপি বাঙালি বিরোধী, বিজেপি মানুষ বিরোধী, বিজেপি মানুষের ঐক্য বিরোধী। এর পর এক উদাহরণ দেওয়া যায়, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। রবীন্দ্রনাথকে কোনোদিন বিজেপি মান্যতা দেয়নি, অমর্ত সেন সম্পর্কে কটু কথা বলতে ওদের কোনোদিন বাঁধেনি, বাংলার সভ্যতা সংস্কৃতিকে বাতিল করে দিয়ে, নিজস্ব যে আচার আছে তাকে বাতিল করে দিয়ে বাংলার মাটিতে যারা রামনবমী অথবা এই রকমের কর্মসূচিগুলোকে সামনে নিয়ে আসে হনুমান জয়ন্তীর মতন, তারা বাংলার সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে না। বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপি তারা পশ্চিমবাংলার মাটিতে ঠাঁই পেতে চায়। আসামের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলায় বিজেপির মতন অসভ্য শক্তিকে ঠাঁই দেবার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। সেই মনোভাবে আপনারা সবাই চলবেন। নিশ্চয়ই আজকের মিছিলে যারা অংশ নিয়েছেন তারা দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্ব আমাদের বরাবর পালন করে যেতে হবে। মানুষের প্রতি দায়িত্ব
আমাদের চাইতে অন্য কেউ বেশি পালন করতে পারে না, সেই মর্মে নিজেরা দায়িত্ববোধ সম্পন্নভাবেই চলতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইন ক্লাব জিন্দাবাদ।